গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো প্লিজ আমরা একটু ওয়েট করে নিই, সবাই যাতে কানেক্ট হয়ে যায়, আফটার দ্যাট আমরা স্টার্ট করব। সাউন্ড পিকচার তোমাদের কাছে ক্লিয়ারলি পৌঁছচ্ছে? ওকে, ঝিলিক, প্রিয়াঙ্কা, সোমা, শ্রাবণী, ওকে, শুভম, দীপিকা, লিঙ্কটা প্লিজ একটু শেয়ার করে দাও বিভিন্ন প্ল্যাটফর্মে, তাহলে সবাই আমাদের সঙ্গে কানেক্ট হতে পারবে। সুতপা, ওকে, শাহিন, প্রতাপ, গ্রেট, গুড ইভিনিং, মধুমিতা, সত্রজিৎ, ওকে, শান্তনু, কৃষ্ণেন্দু, ওকে, ওয়াহিদা, গ্রেট। তো আজকে আমি বেশি জনকে দেখতে পাচ্ছি না, চলো আস্তে আস্তে সবাই আই থিঙ্ক কানেক্ট হয়ে যাবে। সোমা, অনামিকা, গুড ইভিনিং, চলো স্টার্ট করা যাক। তাহলে আমরা একদম প্রথম থেকে ডিসকাশন করব। তোমাদেরকে আমি যে পার্টটা দেখাবো সেই পার্টটার উপরে তোমরা কোয়েশ্চেন আমি মার্ক করে দেবো, সেই কোয়েশ্চেনের উপরে কিন্তু আনসার দেওয়ার চেষ্টা করবে। পৃথা, সুশান্ত, রাহুল, চলো স্টার্ট করা যাক। কারেক্ট, রাজকুমার, ওকে, চলো স্টার্ট করা যাক। প্রথম কোয়েশ্চেন আসছি, পার্ট টু এর ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো। হুইচ ইন্ডিয়ান ক্রিকেটার হ্যাজ অ্যানাউন্সড, এই কোয়েশ্চেনটা দেখো, হুইচ ইন্ডিয়ান ক্রিকেটার হ্যাজ অ্যানাউন্সড রিটায়ারমেন্ট ফ্রম টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল। টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল থেকে কোন ইন্ডিয়ান ক্রিকেটারকে রিসেন্টলি তার অ্যানাউন্সমেন্ট করেছে? ওকে, কী হবে আনসার? ইয়েস, পৃথা, কৃষ্ণেন্দু, সুতপা, হালিমা, গ্রেট, সন্দীপন, শুভম, ইয়েস, একদম কারেক্ট আনসার দিচ্ছ, এটা হচ্ছে মিথালি রাজ, তাই তো? ওকে, একটু শেয়ার করে দিই সব ফেসবুক, যে আমাদের যে পেজটা রয়েছে ওই পেজেও শেয়ার করে দিই, তোমরাও তোমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করে দাও যাতে সবাই কানেক্ট হয়ে যেতে পারে। গ্রেট, কোয়েশ্চেন নাম্বার টুতে আসছি। হাউ মেনি, ছেড়ে দাও এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট নয়, আমি যেগুলো ইম্পর্টেন্ট সেই কোয়েশ্চেনগুলো ডিসকাস করবো। কোয়েশ্চেন নাম্বার থ্রিতে আসছি, হুইচ ইন্ডিয়া রিসেন্টলি হেল্ড এ ডিফেন্স মিনিস্টার ডায়লগ। ডিফেন্স মিনিস্টার ডায়লগ কোন নেশনের সঙ্গে রিসেন্টলি সাইন করেছে? ইন্ডিয়া রিসেন্টলি কোন কান্ট্রির সঙ্গে ডিফেন্স মিনিস্টার ডায়লগ সাইন করেছে? ইয়েস, এটা কি দিয়েছে? সুতপা, ওকে, শুভম, মধুমিতা, প্রিয়াঙ্কা, গ্রেটস, দীপিকা, সুশান্ত, ইয়েস, এটা হচ্ছে জাপান। তো তোমরা পিজিপি ব্যাচও ক্লাস করছো, এখানেও ক্লাস করছো, আই থিঙ্ক স্ট্রেস ফিল করবে, সো এর পরেও তোমাদের ক্লাস আছে তোমরা জানো। ওকে, ঝিলিক, পৃথা, গ্রেট, এরপরে আসছি, প্র্যাকটিস করলে দোষ নেই, অ্যাকচুয়ালি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু তোমার মনে থাকবে, তাই তো? এই কোয়েশ্চেনটা আনসার দাও। কোয়েশ্চেন নাম্বার সেভেনটার আনসার দাও। কোয়েশ্চেন নাম্বার সেভেনে রয়েছে, হুইচ নেশন উইল সুন লঞ্চ এ স্পেশাল পুলিশ ইউনিট টু প্যাট্রোল আইসেলস অফ ইস্ট চায়না সি। ইস্ট চায়না সিতে রিসেন্টলি কোন কোন দেশের পুলিশ রিসেন্টলি পেট্রোল করার কথা বলা হয়েছে? কী হবে আনসার? ইয়েস, এটা হচ্ছে কী হবে? জাপান, কারেক্ট? ইয়েস, সবাই আনসার দিচ্ছ। তো পৃথা, সন্দীপন, সোমা, সন্দীপ, শ্রাবণী, গ্রেট, এটা হচ্ছে জাপান। এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার, এই কোয়েশ্চেন আনসার দাও। হুইচ ফলোয়িং কান্ট্রিজ ইজ হোস্টিং দ্য ফিফথ মিটিং অফ দ্য ইস্টার্ন ইকোনমিক ফোরাম। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইস্টার্ন ইকোনমিক ফোরামের রিসেন্টলি কোথায় হচ্ছে মিটিং হবে সেটা কিন্তু জিজ্ঞেস করেছে, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। কী হবে আনসার? ইয়েস, এটা হচ্ছে রাশিয়াতে, একদম কারেক্ট আনসার সবাই দিয়েছ। তো সবাই পার্টিসিপেট করো, দেবজানি ফার্স্ট টাইম আনসার দিলে, অঞ্জু, সাবিনা, ওকে, গ্রেট, তো এটার আনসার হবে কিন্তু রাশিয়া। ওকে, এরপরে দেখো এই পিডিএফগুলো, মানে এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো আমি তোমাদেরকে কিন্তু টেলিগ্রাম গ্রুপে কিন্তু প্রোভাইড করে দিই, তোমরা কিন্তু ওখান থেকে কিন্তু পেয়ে যাবে। তো তোমরা যারা টেলিগ্রাম গ্রুপ জয়েন করোনি, এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্ক থেকে জয়েন করে নাও। এভরি মান্থে 10 তারিখের মধ্যেই কিন্তু আমি তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে দিই, ওই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জাস্ট প্র্যাকটিস করে যাও এক্সামের আগে, প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ওখান থেকে পাবে, কারেক্ট? চলো এরপরে কোয়েশ্চেনটা আসছি, কোয়েশ্চেন নাম্বার এইট, হুইচ পলিটিক্যাল লিডার উইল বি বেস্টোড উইথ দ্য অ্যাওয়ার্ড ফ্রম বিল অ্যান্ড মিলিন্দা গেটস ফাউন্ডেশন স্বচ্ছ ভারত অভিযান। স্বচ্ছ ভারত অভিযানের জন্য কোন ইউনিয়ন মিনিস্ট্রিকে রিসেন্টলি পলিটিক্যাল লিডারকে একজনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, এটা কী আনসার হবে? ইয়েস, ইয়েস, এটা হচ্ছে নরেন্দ্র মোদী, কারেক্ট? অন্য, পৃথা, শাহিন, সুশান্ত, শ্রাবণী, আবু, শাহেম, কারেক্ট, ফার্স্ট টাইম আনসার দিলে, ঝিলিক, গ্রেট, এটা হচ্ছে নরেন্দ্র মোদী, কারেক্ট? এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার নাইনে,
হু অ্যাজিউম দ্য চার্জ অফ চেয়ারম্যানশিপ অফ অ্যাসোসিয়েশন অফ ওয়ার্ল্ড ইলেকশন বডিজ। ওয়ার্ল্ড ইলেকশন বডি রিসেন্টলি কাকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে? কোয়েশ্চেন নাম্বার 9, ইয়েস সত্যজিৎ, সুতপা, শুভম, ইয়েস এটা হচ্ছে সুনীল আরোরা, তাই তো? এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার 5, এইদিকে দেখো, এই কোয়েশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট আছে। হুইচ ইন্ডিয়ান ক্রিকেটার জাম্পড 40 places টু বি র্যাঙ্কড অ্যাট নাম্বার 30 ইন ICC টেস্ট র্যাঙ্কিং 2019? কী হবে আনসার? কোয়েশ্চেন নাম্বার 4-এর আনসারটা কী হবে? ইয়েস ইয়েস এটা হবে ডি, কিন্তু হনুমা বিহারী, ক্লিয়ার? এটা কিন্তু ডি আনসার হবে, তাই তো পিডিএফে দেওয়া ছিল, তো তোমরা কি আনসার দিচ্ছ দেখো। এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট আছে। হুইচ স্টেট ইন্ডিয়া হ্যাজ রিসেন্টলি রিপোর্টেড কঙ্গো ফিভার? কঙ্গো ফিভারের জন্য রিসেন্টলি কোন স্টেটকে, কোন স্টেট রিপোর্টেড হয়েছে যেখানে কঙ্গো ফিভার দেখা গেছে, কোন স্টেট এটা? ইয়েস কৃষ্ণেন্দু, শ্রাবণী, সুতপা, শুভম, প্রিয়াঙ্কা, সত্যজিৎ, ওকে, শুভঙ্কর, ওয়াহিদা, গেট, আশিস, সৌভিক। তো এটার আনসার হবে কিন্তু কী হবে আনসার? এটার আনসার হবে কিন্তু এ, রাজস্থান। এটা কিন্তু রাজস্থানে দেখা গেছে, তোমরা জানো। এই কোয়েশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট আছে। হুইচ কান্ট্রি হোস্ট ফিফা ওয়ার্ল্ড কাপ 2022? 2022-এ ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় হবে, কোন কান্ট্রি হোস্ট করবে? ইয়েস পৃথা, শুভম, সুতপা, মৌমিতা, ওকে, অসীম, গ্রেট, শান্তনু, অনামিকা, অর্ণব, ইয়েস এটা হচ্ছে কিন্তু কাতার, ক্লিয়ার? দেখো বেশি জনকে কিন্তু আমি আজকে লাইভে দেখতে পাচ্ছি না, আমি কি কারণটা আমি ঠিক বুঝতে পারছি না, আজকে কোনো ব্যাপার রয়েছে? অ্যাকচুয়ালি যাদের জন্য লাইভটা করা তাদের, তারা তাদেরকেই দেখতে পাচ্ছি না, আমার ব্যাচের সমস্ত স্টুডেন্টকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু যারা নতুন স্টুডেন্ট, যাদের জন্য, যাদের জন্যই লাইভটা করা হচ্ছে, তাদেরকে আমি ক্লাসে এতে দেখতে পাচ্ছি না, লাইভ সেশনটাতে দেখতে পাচ্ছি না, কারণ আমি আমাদের ব্যাচের সব স্টুডেন্টকে আমি দেখতে পাচ্ছি যারা অলরেডি পিজিবি ক্লাস করছে, রাইট? এই কোয়েশ্চেনটা আনসার দাও। PM মোদি হ্যাজ বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার টু ভিজিট হুইচ অ্যামং দ্য ফলোয়িং রাশিয়ান রিজিয়ন? PM মোদি রিসেন্টলি কোথায়, রাশিয়ার কোন জায়গাটা ভিজিট করছে রিসেন্টলি? ওকে অভিষেক, অভিষেক আনসার দাও। যারা নতুন তারা তোমরা সবাই আনসার দাও, অ্যাটলিস্ট প্র্যাকটিস করো, আমি এই সেশনগুলো করার একটাই মাত্র উদ্দেশ্য যাতে তোমরা প্র্যাকটিস করো। হ্যাঁ ইয়েস যে কোনো এক্সামের জন্য এই এই কোয়েশনগুলো কিন্তু আসবে। ইয়েস তো মোটামুটি সবাই আনসার পেয়েছি, এটার আনসার হবে কিন্তু হ্যাঁ ভালদিবস্তক, তোমরা জানো তো, এটার আনসার হবে কিন্তু বি, একদম কারেক্ট আনসার সবাই দিয়েছ। এরপরে হুইচ এনজিও রিসেন্টলি অনর PM মোদি অ্যাজ এ স্বচ্ছ ভারত অভিযান? রিসেন্টলি একটা এনজিও স্বচ্ছ ভারত অভিযানের জন্য PM মোদিকে অ্যাওয়ার্ড দিয়েছে, অনারশিপ দিয়েছে, কোন এনজিও, কোন গ্লোবাল এনজিওটার নাম কী? কোয়েশ্চেন নাম্বার 7, কোন গ্লোবাল এনজিও? ইয়েস মৌমিতা আনসার, অর্ণব, শাহিন, সন্দীপন, সৌরভ, ওকে, সন্দীপ, গ্রেট, প্রতাপ, আশিস, তো এটা হচ্ছে বিল এন্ড মিলিন্দা গেটস ফাউন্ডেশন, তাই তো? এরপরে আসি হুইচ টেনিস প্লেয়ার ক্রিকেট ক্রিয়েটেড ওয়ান অফ দ্য মেজর গ্রান্ডস্ল্যাম আপসেট বাই নকিং আউট দ্য রজার ফেডারার ফ্রম US ওপেন? কোন টেনিস প্লেয়ার এটা? এটাও কিন্তু খুব ফেমাস একটা কোয়েশ্চেন, যেখান থেকে রিসেন্টলি রজার ফেডারারকে আউট করেছে। কী হবে এটার আনসার? ইয়েস এটা হচ্ছে দিমিত্রিভ, কারেক্ট? এ সবাই আনসার দিয়েছ, অনামিকা, হাবিবুল, সুরজিৎ, ঝিলিক, অভিষেক, ওয়াহিদা, গ্রেট, এটা হচ্ছে আনসার হবে কিন্তু দিমিত্রিভ। এরপরে এই কোয়েশ্চেনের আনসার দাও। গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত রয়েছে বলো? ইন্ডিয়ার র্যাঙ্ক ছেড়ে দাও, এখানে বলেছে টপ স্পট কে গ্রহণ করেছে গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স, কী হবে, কী হবে কোয়েশ্চেন নাম্বার 8-এর আনসারটা? ইয়েস অনেকে দিয়েছ ভিয়েনা, ওকে, গ্রেট, হালিমা, সুতপা, সাবিনা, শুভম, দীপিকা, অনামিকা, মধুমিতা, গ্রেট, পল্লবী, পল্লবী ফার্স্ট টাইম আনসার দিচ্ছ, প্লিজ কন্টিনিউ করো, প্র্যাকটিস করো, আমি বারবার বলছি এক্সামের জন্য এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে, এগুলোকে তোমাদের করানোর একটাই মাত্র উদ্দেশ্য যাতে তোমরা প্র্যাকটিস করে করে তোমাদের যাতে রেডি হয়ে যায়, ওকে। এরপর একটা কোয়েশ্চেন করছি দেখো, এই কোয়েশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট আছে। হু ওয়াজ দ্য চিফ গেস্ট অফ 5th ইস্টার্ন ইকোনমিক ফোরাম? ইস্টার্ন ইকোনমিক ফোরামের চিফ গেস্ট কে ছিল? এটাও খুব ভালো কোয়েশ্চেন, কী হবে? ওকে শুভম, সন্দীপন, পৃথা, গ্রেট, ওকে, শাহিন, দিব্যেন্দু, দিব্যেন্দু ফার্স্ট টাইম আনসার দিলে, কন্টিনিউ করো, ওকে, শ্রাবণী, সুব্রত, ঝিলিক, তো এটা হচ্ছে নরেন্দ্র মোদী,
আচ্ছা 1 মিনিট ওয়েট করো। ওকে, এরপরে আসছি। আচ্ছা এইটা বলো, রবার্ট মুগাবে রিসেন্টলি মারা গেছে, রবার্ট মুগাবে। 1 মিনিট, স্ক্রিনটা চলে গেছে, তাই তো? ওকে, রবার্ট রবার্ট মুগাবে এই কোশ্চেনটা দিয়েছিল যে এটা কোন দেশে প্রথম বেশিবার তিনি প্রেসিডেন্ট হিসাবে করেছিলেন। ইয়েস, এটা হচ্ছে জিম্বাবুয়ে। শুভম, মধুমিতা, সন্দীপন, গ্রেট, দীপিকা, ঝিলিক, সুতপা, গ্রেট, এটা হচ্ছে জিম্বাবুয়ে, কারেক্ট। এরপরে আসছি, এই কোশ্চেনটা আনসার দাও। হুইচ অ্যামং দ্য ফলোয়িং মিনিস্ট্রি ওন দ্য স্বচ্ছ ভারত অ্যাওয়ার্ড স্বচ্ছতা অ্যাকশন প্ল্যান ক্যাটাগরি? কোন মিনিস্ট্রিকে রিসেন্টলি স্বচ্ছ ভারত অ্যাওয়ার্ডের জন্য স্বচ্ছ অ্যাকশন প্ল্যান ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? ইয়েস, সুতপা, তনয়, ওকে, সন্দীপ, শুভম, গ্রেট, সন্দীপন। এটা হচ্ছে মিনিস্ট্রি অফ রেলওয়ে, তাই তো? মিনিস্ট্রি অফ রেলওয়ে। চলো এরপরে কোয়েশ্চেন, তাহলে এটা আনসার হলো রেলওয়ে। এরপরে হুইচ সিটি, এই কোয়েশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট আছে একটা কোয়েশ্চেন, ইন্টারন্যাশনাল লিটারেসি ডে, এই কোয়েশ্চেনটা আনসার দাও। কোয়েশ্চেন নাম্বার 5, ইন্টারন্যাশনাল লিটারেসি ডে কত সালে? সাল বলছি, ডেট বলো। ইন্টারন্যাশনাল লিটারেসি ডে ডেটটা কী ছিল? ইয়েস, ইন্টারন্যাশনাল লিটারেসি ডে। আনসার দিতে থাকো, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে, অটোমেটিক প্র্যাকটিস হয়ে যাবে। ডিসকাশান করার একটাই উদ্দেশ্য, যাতে তোমাদের মনে থেকে যায়। ইয়েস, এটা হচ্ছে 8 সেপ্টেম্বর, তাই তো? 9th নয়, 8 সেপ্টেম্বর। ওকে, চলো, হালিমা, আবু, সুমনা, যারা নতুন আসছো আমি তাদের নাম নিচ্ছি। ওকে, এরপরে এই কোশ্চেনের আনসার দাও। হুইচ সিটি হোস্ট দ্য 6th ইন্ডিয়া চাইনা স্ট্র্যাটেজিক ইকোনমিক ডায়ালগ 2019? কোন সিটি হোস্ট করেছে? কোন সিটি রিসেন্টলি ইন্ডিয়া চাইনা স্ট্র্যাটেজি ডায়ালগ হোস্ট করেছে? ইয়েস, দিল্লি, কারেক্ট। প্রিয়াঙ্কা, শুভম, হালিমা, তনয়, সুমনা, সুশান্ত, কারেক্ট, এটা হচ্ছে নিউ দিল্লি। ওকে, এরপরে দেখে নিই কোন, যেগুলো ইম্পর্ট্যান্ট আছে আমি সেগুলোই ডিসকাস করবো তোমাদের সঙ্গে। ওকে, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট আছে, কোয়েশ্চেন নাম্বার 2, এই কোয়েশ্চেনটা দেখো। ইন্ডিয়া হ্যাজ অ্যানাউন্সড 1 মিলিয়ন হিউম্যানিটেরিয়ান এড টু হুইচ নেশন? 1 মিলিয়ন, 1 মিলিয়ন হিউম্যানিটেরিয়ান এড দেওয়া হয়েছে কোন নেশনকে? কী হবে আনসার? ইয়েস, এটা হচ্ছে একদম বাহামাস, কারেক্ট। তো আনসার হবে বাহামাস। পৃথা, দীপিকা, সুশান্ত, মৌমিতা, তনয়, সুমনা, সুতপা, গ্রেট, তো এটা আনসার হবে বাহামাস। দেখবে এই হিউম্যানিটেরিয়ান এড একটা বলা হয়, আর একটা বলা হয় কী বলতো, লাইন অফ ক্রেডিট। এই সেম জিনিসকে একটা বলা হয় লাইন অফ ক্রেডিট, এটা কিন্তু বেসিক্যালি ওই দেশের ডেভেলপমেন্টের জন্য আমরা দিই। লাইন অফ ক্রেডিট বলতেও কিন্তু টাকা দেওয়া বোঝায়, কারেক্ট। ওকে, এরপরে একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটাও খুব ইম্পর্ট্যান্ট আছে। রামজেঠ মালানি ওয়ান ইন্ডিয়াস মোস্ট রিনাউন্ড অ্যান্ড রেসপেক্টেড ক্রিমিনাল লয়ার্স, তোমরা জানো এটা কোন কেসের সঙ্গে তিনি জড়িত ছিলেন? কী হবে? ইয়েস, শুভম, মধুমিতা, প্রিয়াঙ্কা, গ্রেট, তনয়, দীপিকা, গ্রেট, এটা হচ্ছে আজমল কাশ্যপের ডেথ, কারেক্ট। চলো এরপরে কোয়েশ্চনে আসছি, এই কোয়েশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট আছে। হুইচ বডি ওয়াজ আর্জ ইন্ডিয়া টু এন্ড কারফিউ ইন জম্মু কাশ্মীর? জম্মু কাশ্মীরে কারফিউ বন্ধ করার জন্য কোন ইনস্টিটিউশন আর্জ করেছিল? আচ্ছা, নট অ্যাসোসিয়েটেড আছে, ইয়েস, নট অ্যাসোসিয়েটেড আছে। আজমল কাশ্যপের এতে ছিল না, নট অ্যাসোসিয়েটেড আছে, কারেক্ট। ইয়েস, এটা হচ্ছে ইউএনএইচসিআর। ওকে, ইউএনএইচআরসি, ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশন। ওকে, এরপরে এরপরে এই কোয়েশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট আছে। দ্য পাইপ লাইন হ্যাজ ইনগ্রেটেড সাউথ ইস্ট এশিয়ার সঙ্গে যে পাইপ লাইনটা আমাদের চলছে, সেই পাইপ লাইনটা কোন নেশনের সঙ্গে আমাদের কানেকশান চলছে? ইন্ডিয়া আর কোন নেশন? ইয়েস, এটাও কিন্তু খুব ভালো কোয়েশ্চেন। তোমরা পিডিএফটা কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবে, আমি টেলিগ্রামে অলরেডি প্রোভাইড করে দিয়েছি। ইয়েস, তনয়, সুমনা, দীপিকা, উদয়, সন্দীপন, ওকে, মধুমিতা, গ্রেট, এটা হচ্ছে নেপালের সঙ্গে, ঠিক আছে? নেপালের সঙ্গে কিন্তু এই পাইপ লাইনের কানেকশানটা কিন্তু কথাবার্তা চলছে।
ওকে, এরপরে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। হুইচ কমিটি হ্যাজ বিন কনস্টিটিউটেড ইউনিয়ন গভর্নমেন্ট টু ওভারসিজ দ্য বাইফিকেশন অফ জম্মু অ্যান্ড কাশ্মীর ইউনিয়ন টেরিটরিজ। জম্মু কাশ্মীরের সঙ্গে যে বাইফিকেশনটা হবে সেটার জন্য একটা কমিটি তৈরি করা হয়েছিল, সেই কমিটিটার নাম কী ছিল? ইয়েস, গ্রেট, এটা হচ্ছে সঞ্জয় মিত্র কমিটি। খুব ভালো আনসার দিয়েছো সবাই, শুভ্রা, উদয়, গ্রেট, শ্রাবণী, মৌমিতা, পৃথা, কৃষ্ণেন্দু, পল্লবী, ব্যাচের সবাইকে দেখতে পাচ্ছি এত ওরা এক্সাইটেড হয়ে গেছে, আবার এক্ষুনি 1 ঘন্টা ক্লাস করার পর আবার ক্লাস করবে। ওকে, এই কোয়েশ্চনটা খুব ইম্পর্টেন্ট আছে, দেখো, হু টোক ওথ অ্যাজ দ্য গভর্নর অফ রাজস্থান রিসেন্টলি। গভর্নর অফ রাজস্থান রিসেন্টলি জয়েন করেছে কে? কী হবে এটার আনসার? বলো কী হবে? ইয়েস, এটা হচ্ছে ডি, কালরাজ মিশ্রা। একদম, অভিজিৎ, পৃথা, সত্রজিৎ, দীপাঞ্জনা, গ্রেট, কৃষ্ণেন্দু, তো এটা হচ্ছে কালরাজ মিশ্রা, গ্রেট। ওকে, খুব ইম্পর্টেন্ট আছে, এরপরে এটা খুব ইম্পর্টেন্ট আছে, হু ওয়াজ রিসেন্টলি ফায়ার্ড বাই দ্য ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রম হিজ পোস্ট অফ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এটা, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার হিসাবে রিসেন্টলি জয়েন করেছিল, তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কে হবে? ইয়েস, এক কারেক্ট, একদম, জন বল্টন। ইয়েস, তো তোমরা শুধু প্র্যাকটিস করো এইরকমভাবে, যত বেশি আমি এই কোয়েশ্চেন আনসারগুলো ডিসকাস করার একটাই মাত্র উদ্দেশ্য, যাতে তোমাদের প্র্যাকটিস করলে মনে থেকে যায়। মেন জিনিস তো তোমাকে এক্সাম হলে গিয়ে ইমপ্লিমেন্ট করা, তাই না? ইমপ্লিমেন্ট করা, এক্সাম হলে গিয়ে মনে থাকাটাই সব থেকে বড় ব্যাপার। যত বেশি ডিসকাশন করবে তত বেশি কিন্তু মনে থাকবে। হু হ্যাজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী রিসেন্টলি? প্রিন্সিপাল সেক্রেটারি, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ঠিক আছে? এর আগে কিন্তু প্রিলিমসে জিজ্ঞেস করেছে যে প্রিন্সিপাল সেক্রেটারি কে ছিল, এরকম পিএমের যে প্রিন্সিপাল সেক্রেটারি থেকে খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। একদম, কী আনসার হবে? ইয়েস, একদম, সবাই কারেক্ট আনসার দিচ্ছ, হালিমা, আশিস, শ্রাবণী, ওয়াহিদা, গ্রেট, পৃথা, শুভ্রা, তনয়, গ্রেট, এটা হচ্ছে প্রমোদ কুমার মিশ্র। এরপরে এইটাও খুব ইম্পর্টেন্ট আছে, অ্যাডভাইসার, ইকোনমিক অ্যাডভাইসার, প্রিন্সিপাল অ্যাডভাইসার, ইকোনমিক অ্যাডভাইসার বলেনি এখানে, প্রিন্সিপাল অ্যাডভাইসার কে ছিল বলেছে। ইয়েস, এটা হচ্ছে কী হবে অ্যান্সার? পি কে সিনহা, গ্রেট, ক্লিয়ার? তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসবে তোমাকে, যেগুলো থেকে তোমাকে রেডি থাকতে হবে। এই কোয়েশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট, যে ল্যান্ডসেট রিপোর্ট অনুযায়ী ম্যালেরিয়া কবে নাগাদ আমাদের ইরাডিকেটেড হয়ে যাবে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। ইয়েস, সুব্রত, গ্রেট, সুশান্ত, সন্দীপ, তনয়, গ্রেট, প্রতাপ, মৌমিতা, সন্দীপ, সুদীপ, সুদীপ কন্টিনিউ করো, সত্রজিৎ, সাবিনা, গ্রেট, এটা হচ্ছে 2050, কারেক্ট। এরপরে এই যে সুপার আর্থ, সুপার আর্থ হ্যাবিটেট নিয়ে আমাদের যে ডিসকভার করা হয়েছে, সুপার আর্থের কথা বলা হয়েছে যে একটা পোটেনশিয়ালিটি রয়েছে, সেটা কোথায়? কোন সুপার আর্থ, সুপার আর্থ বলে যেটাকে পোটেনশিয়াল গ্রহণ করা হয়েছে সেটা কোন স্যাটেলাইট? ইয়েস, একদম কারেক্ট আনসার দিয়েছ সবাই, এটা হচ্ছে K2-18b। ইয়েস, তোমরা বাড়িতে পড়েছিলে তো, মানে পড়ে আনসার দিচ্ছ তো, এটা তো আবার নয় তো তোমরা PDF খুলে সবাই বসে রয়েছো। একদম, এই কোয়েশ্চেনটা আনসার দাও, জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ মৈত্রী, মিলিটারি এক্সারসাইজ থেকে একটা কোয়েশ্চেন মাস্ট, মিলিটারি মিলিটারি এ থেকে কিন্তু একটা মাস্ট কোয়েশ্চেন পাবে, ক্লিয়ার? ইয়েস, দেখো যত বেশি তুমি পড়বে আর আমি উইকে উইকে তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি, তাহলে সুবিধে হবে কি তোমরা বেশি পরিমাণে সেই জিনিসগুলোতে ইনভলভ হতে পারবে। একদম, এক্সারসাইজ মৈত্রী যদি বলে তাহলে কী হবে? থাইল্যান্ডের সঙ্গে, কারেক্ট? আচ্ছা, শ্রীলঙ্কার সঙ্গে কী হয় বলো তো? শ্রীলঙ্কা আর ইন্ডিয়ার মধ্যে, শ্রীলঙ্কা আর ইন্ডিয়ার মধ্যে কী হয়, কোন মিলিটারি এক্সারসাইজ হয়? সূর্য কিরণ নয়, নেপালের সঙ্গে সূর্য কিরণ, স্লিনেক্স, একদম, স্লিনেক্স হচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে, আর মিত্রশক্তি, মিত্রশক্তি অ্যান্ড স্লিনেক্স, ক্লিয়ার, গ্রেট। এরপরে এই যে এই কোয়েশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট আছে, কাউ অ্যাডপশনের জন্য রিসেন্টলি কোন গভর্নমেন্ট অনলাইন পোর্টাল লঞ্চ করেছে?
ইয়েস, কি হবে কোশ্চেন নাম্বার 10-এর? একদম মধ্যপ্রদেশ, তাই তো? গ্রেট, এটার আনসার হবে কিন্তু মধ্যপ্রদেশ। এরপরে দেখো, যেগুলো ভাইটাল কোয়েশ্চেন আমি সেগুলোই ডিসকাস করছি তোমাদের সঙ্গে। এই দেখো, অড ইভেন স্কিম রিসেন্টলি কোন চিফ মিনিস্টার লঞ্চ করেছে? অড ইভেন স্কিম, এই কোয়েশ্চেনটা আনসার দাও। অড ইভেন স্কিম কোন রিসেন্ট কে লঞ্চ করেছে? ইয়েস, এটা হচ্ছে দিল্লিতে, একদমই আনসার দিয়েছো শাহিন, শ্রাবণী, সন্দীপ, কৃষ্ণেন্দু, সুতপা, ওকে, মৌমিতা, শুভম, রাহুল। রাহুল ফার্স্ট টাইম অ্যান্সার দিলে, কন্টিনিউ করো। ইয়েস, এটা হচ্ছে দিল্লিতে, কারেক্ট। এরপরে এটাও খুব ইম্পর্টেন্ট আছে, কোয়েশ্চেন নাম্বার 8-এর এই কোয়েশ্চেনটা। পিএম মোদি ইনগ্রেটেড ইন্ডিয়ার সেকেন্ড মাল্টি মোডাল থার্মাল টার্মিনাল ইন হুইচ সিটি? মাল্টি মোডাল টার্মিনাল কোন সিটিতে লঞ্চ করেছে? কী হবে এটার অ্যান্সার? খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা কিন্তু। ইয়েস, এটা হচ্ছে একদম কারেক্ট আনসার দিচ্ছে, এটা হচ্ছে ডি আনসার হবে, সাহিবগঞ্জ, তাই তো? ইয়েস। এরপরে আসছি, দেখো এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট আছে, হুইচ স্টেট গভর্নমেন্ট অ্যানাউন্স ইটস ফার্স্ট এগ্রিকালচার এক্সপোর্ট পলিসি টু ডাবল দ্য ইনকাম ফার্মার? ফার্মার ইনকামকে ডাবল করার জন্য কোন গভর্নমেন্ট এগ্রিকালচার এক্সপোর্ট পলিসি নিয়ে এসছে? কোন গভর্নমেন্ট? কী হবে কোয়েশ্চেন নাম্বার 10-এর আনসার? ইয়েস, সুতপা আনসার দিয়েছো, কারেক্ট, একদম। এটার আনসার হচ্ছে, ইয়েস, এটা হচ্ছে ইউপি আনসার হবে, রাহুল ঝিলিক, গ্রেট। এফেক্টিভ হচ্ছে মোটামুটি এই জিনিসগুলো তোমাদের কিন্তু এক্সামে দেবে, খুব বেশি কিন্তু আমরা অ্যাকচুয়ালি কী বলতো, প্রচুর পড়ি কিন্তু ডিসকাস করি না, আমরা কোনো কিছুটা মনে রাখতে পারছি না, তার কারণ এটাই হচ্ছে যে সবসময় পড়ে গেলে হবে না, তোমাদেরকে নিজেদের সঙ্গে আলোচনা করতে হবে, মাথার মধ্যে সেটাকে ঘোরাতে হবে কী কোয়েশ্চেন ফর্ম হচ্ছে, তাহলে কিন্তু তোমার বেশিভাবে তোমার কিন্তু থাকবে, মনে থাকবে বেশি দিন। এরপরে দেখো এই কোয়েশ্চেনের আনসার, দেখো কী হবে বলো, বস্টন ফিল্ম ফেস্টিভ্যালে রিসেন্টলি কাকে দুটো অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? বস্টন ফিল্ম ফেস্টিভ্যাল, ইস, ইয়েস, স্নিগ্ধা, স্নিগ্ধা ফার্স্ট টাইম আনসার দিলে, কন্টিনিউ করো। ইয়েস, ওকে, শ্রাবণী, ঝিলিক, ওয়াহিদা, শুভম, রাহুল, গ্রেট, এটা হচ্ছে নীনা গুপ্তা, গ্রেট। এরপরে আসছি সুপ্রিম কোর্ট, এই কোয়েশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট, সুপ্রিম কোর্ট হ্যাজ অ্যালাউড হুইচ কংগ্রেস লিডার টু ভিজিট জম্মু কাশ্মীর? জম্মু কাশ্মীরে অ্যালাউড করা হয়েছে কোন কংগ্রেস লিডারকে? যদিও পলিটিক্যাল কোয়েশ্চেন দেবে না এগুলো, বাট জম্মু কাশ্মীর থেকে একটা কোয়েশ্চেন এবারে কিন্তু মাস্ট পাবে, সেটা হোক আর্টিকেল 370 নিয়ে হোক বা আদার্স কোনো কিছু নিয়ে, যাই হোক, এটার আনসার কিন্তু কী হবে আনসার? একদম, এটা হচ্ছে গুলাম নবী আজাদ, জানো। এরপরে আসছি, এটা খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট লোকায়ুক্ত অন্ধ্রপ্রদেশের ফার্স্ট লোকায়ুক্ত হিসাবে কে জয়েন করেছে? কোয়েশ্চেন নাম্বার 7, ফার্স্ট লোকায়ুক্ত হিসাবে কে জয়েন করেছে অন্ধ্রপ্রদেশে? অন্ধ্রপ্রদেশের ফার্স্ট লোকায়ুক্ত কী হবে? ইয়েস, এটা হচ্ছে পি লক্ষ্মণ রেড্ডি, তাই তো? পি লক্ষ্মণ রেড্ডি, এটা হচ্ছে আনসার হবে। এরপরে আসছি, এই কোয়েশ্চেনটা আনসার খুব ইম্পর্টেন্ট আছে, হু লঞ্চ রিসেন্টলি ডিআরডিওস এসইউ 30 MKI ফাইটার জেট? MKI ফাইটার জেট, এটা কে রিসেন্টলি লঞ্চ করেছে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওকে, প্রিয়াঙ্কা, সুতপা, গ্রেট, সন্দীপ, খুব ভালো, ওকে, ওয়াইদা, দীপাঞ্জন আর সুমনা, ভালো আনসার দিচ্ছ। তো এটার আনসার হবে কিন্তু অস্ত্র, রিসেন্টলি পৃথ্বী 2ও লঞ্চ হয়েছে, আই থিঙ্ক কালকেই লঞ্চ হয়েছে পৃথ্বী 2। এটা কী মিসাইল বলতে পারবে? সারফেস টু সারফেস, সারফেস টু এয়ার, কী ধরনের মিসাইল এটা? পৃথিবী 2, কী ধরনের মিসাইল এটা? ওকে, এটা হচ্ছে সারফেস টু সারফেস, তাই তো? সারফেস টু সারফেস, অর সারফেস টু সারফেস, সারফেস টু এয়ার, তিনটেই কিন্তু করতে পারে এটা, ঠিক আছে? সারফেস টু সারফেস এবং সারফেস টু এয়ার করে, জলে করে না, বাট এয়ার টু সারফেস এবং সারফেস টু সারফেস। এটা খুব ইম্পর্টেন্ট, হুইচ কাউন্টি হ্যাজ ডিসাইডেড প্রেস ড্রপিং সুদান অফ ইউএস ব্ল্যাকলিস্ট ফর স্টেটস ট্যুরিজমটাকে স্পন্সরশিপ করার জন্য? কোন কান্ট্রিকে রিসেন্টলি ব্ল্যাকলিস্ট করা হয়েছে? কী হবে আনসার? ইয়েস, একদম কারেক্ট আনসার দিচ্ছ, ফ্রান্স। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রেডি আছে, তাহলে মোটামুটি কনফিডেন্স পাচ্ছ আস্তে আস্তে। আচ্ছা,
এটা খুব ইম্পর্টেন্ট রয়েছে না, এটা আমাদের দরকার নেই এই মুহূর্তে। দরকার নেই এগুলো, আমাদের যেটা দরকার সেটা আমরা দেখব। এই দেখো এইটা খুব ইম্পর্টেন্ট আছে, ফার্স্ট মিলিটারি ডিপ্লোম্যাট, ফিমেল ডিপ্লোম্যাট, ফার্স্ট ফিমেল মিলিটারি ডিপ্লোম্যাট ইন্ডিয়ার, কে হবে ফার্স্ট মিলিটারি ফিমেল ডিপ্লোম্যাট? ইয়েস, উইং কমান্ডার অঞ্জলি সিং, তাই তো? ইয়েস, কোয়েশ্চেন দেখলে মনে পড়ছে তাই না? প্র্যাকটিস করতে করতে কোয়েশ্চেন দেখলে মনে পড়ছে। এইটাও খুব ইম্পর্টেন্ট আছে, এইটা বলো কি আনসার হবে। কোয়েশ্চেন নাম্বার সিক্স, হু অ্যামং দ্য ফলোয়িং রিসেন্টলি বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান রেসলার টু কোয়ালিফাই দ্য টোকিও অলিম্পিক্স 2020? 2020 টোকিও অলিম্পিক্সে কোন রেসলার হচ্ছে কোয়ালিফাই করেছে? ইয়েস, এটা হচ্ছে প্রিয়াঙ্কা আনসার দিচ্ছ, শ্রাবণী, শুভম, সোমা, ওকে, মৌমিতা, মধুমিতা, শালিমা, ওকে, ঝিলিক। তো এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে আনসার হবে বিনেশ ফোগাত, তাই তো? দেখো একটা জিনিস আমি তোমাদেরকে এখন থেকে বলে দিচ্ছি, যে এক্সামে এক্সামে যেটা সমস্যা হয়, দেখো যারা পড়ে যাবে তারা কিন্তু একটা জিনিস জেনে রাখো, যে কোয়েশ্চেন যেগুলো থাকবে তার আনসার দেওয়া আছে, অতএব তাদের কিন্তু চিনতে সুবিধে হবে, বাট দুটো অপশানের মধ্যে খুঁজে বের করতে কিন্তু অসুবিধে হবে, যার জন্য নেগেটিভ করে আসবে, তারা কিন্তু বেরিয়ে যাবে। এই যে তোমরা দিনে দিনের পর দিন প্র্যাকটিস করছো না, ডেলিকে ডেলি কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করছো, ডেলিকে ডেলি কোনো না কোনো কিছু ডিসকাশান করছো, তো তোমাদের এই কনফিউশন লেভেলটা আস্তে আস্তে কমতে থাকবে। এবং এটা শিওর থাকো, যত বেশি তোমার এই লেভেলটা কমতে থাকবে তত বেশি তোমার চান্স থাকবে ক্লিয়ার করার। ওকে, তো কষ্টটুকু এই জন্যই করছো যে প্রত্যেক দিন তোমার কনফিডেন্স লেভেলটাকে তুমি ইনক্রিজ করছো, জাস্ট আর কিছুই নয়। ক্লিয়ার? এই সেশানগুলোর মাধ্যমে তোমার কনফিডেন্স লেভেলটাকে বুস্ট করার চেষ্টা করছি, আর কিছুই নয়। সব জানবে এরকম কিছু হতে পারে না, সো বাট কিন্তু আস্তে 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 তোমার কিন্তু কনফিডেন্স লেভেল দেখো বুস্ট হচ্ছে। ইয়েস, দেখো এরপরে কোয়েশ্চেন আসছি, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট আছে, সলোমন আইল্যান্ড রিসেন্টলি এন্ডেড ইটস পলিটিক্যাল রিলেশন রিসেন্টলি হুইচ কান্ট্রি? কোন কান্ট্রির সঙ্গে সলোমন আইল্যান্ড রিসেন্টলি কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি বা কানেক্টিভিটি বন্ধ করে দিয়েছে? কী হবে? ইয়েস, এটা হচ্ছে তাইওয়ান, কারেক্ট? সো নয়ের আনসার হবে বি, তাইওয়ান হচ্ছে আনসার হবে। গ্রেট, ওকে। এরপরে এখানে আর খুব ইম্পর্টেন্ট কিছু নেই, এইটাও খুব ইম্পর্টেন্ট হচ্ছে, হু হ্যাজ বিকেম দ্য ফার্স্ট ডিফেন্স মিনিস্টার টু ফ্লাই এলসিএ তেজাস? এলসিএ তেজাস হচ্ছে কি, যুদ্ধ বিমান যেটা, তাই তো? সব থেকে হালকা যুদ্ধ বিমানগুলোর মধ্যে একটা, লাইট এয়ারক্রাফ্ট, কি হবে? ইয়েস, প্রিয়াঙ্কা, শাহিন, সন্দীপ, শ্রাবণী, সুতপা, হালিমা, ইয়েস, এটা হচ্ছে রাজনাথ সিং। ওকে গ্রেট, এরপরে আসছি, এই কোয়েশ্চেনটা খুব আনসার দাও, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট আছে, সুপ্রিম কোর্ট হ্যাজ সাউট রিপোর্ট জুভিনাইল জাস্টিস প্যানেল অন হুইচ স্টেট অন অ্যালেট ইলিগাল ডিটেনশন অ্যান্ড ইল ট্রিটমেন্ট অফ চিলড্রেন? কোন কোন স্টেটের সঙ্গে এটা করা হয়েছে? নাম ঠিকঠাক থাকলে আমি বলবো, কিন্তু নাম যদি ঠিকঠাক না থাকে আমি কী করে বলবো, তাই না? তোমার যেটা নাম সেটা যদি না থাকে আমি কী করে বলবো? ইয়েস, এটা হচ্ছে গ্রেট, এটা হচ্ছে জম্মু কাশ্মীর, তাই তো? ওকে, এরপরে কোয়েশ্চেনে আসছি, এই কোয়েশ্চেনটা আনসার দাও, কোয়েশ্চেন নাম্বার এইটে আনসার দাও, কোয়েশ্চেন নাম্বার এইটে। দেখো নেটওয়ার্কে তোমাদের কী প্রবলেম হচ্ছে আমি কী করে বলি বলো তো, রিফ্রেশ করে নাও লিঙ্কটাকে, রিফ্রেশ করে নাও তাহলে ঠিক হয়ে যাবে। ইয়েস, কী হবে এটা, এইটার আনসারে কী হবে? জ্যোতিবা ফুলে, কারেক্ট? ইয়েস, এটা হচ্ছে ডি এর, ডি এর আনসার হবে, সেটা হচ্ছে প্রিয়াঙ্কা, ওকে, শ্রাবণী, দীপিকা, ওয়াইদা, গ্রেট। এরপর এই কোয়েশ্চেন আনসার দাও, হু অ্যামং দ্য ফলোয়িং ওন দ্য ন্যাশনাল জিও সায়েন্স ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড 2018? 2018 ন্যাশনাল জিও সায়েন্স ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড কে পেয়েছে? গ্রেট, এটা হচ্ছে সোহিনী গাঙ্গুলি। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং আসতে পারে প্রিলিমসে, এটা আসার চান্স রয়েছে, সো এই কোয়েশ্চেনটা কিন্তু ভালো করে রেডি রাখবে, কারেক্ট? এরপরে আসছি, এই কোয়েশ্চেনটা আনসার দাও, হু হ্যাজ বিন সিলেক্টেড দ্য দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2019? দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কে পেয়েছে?
রাহুল, বাকিরা করতে পারছে, তোমার কিছু প্রবলেম হচ্ছে ইন্টারনেটে, তুমি একবার রিফ্রেশ করে নাও লিঙ্কটাকে। ইয়েস, এটা হচ্ছে অমিতাভ বচ্চন, তাই তো? ইয়েস, একদম কারেক্ট অ্যান্সার দিয়েছো সাবিনা। অর্পিতা, অর্পিতা ফার্স্ট টাইম অ্যান্সার দিলে, কন্টিনিউ করো। ওকে, গ্রেট। তো এরপরে আসছি আমি, এই কোয়েশ্চনটা অ্যান্সার দেখো। হুইচ কান্ট্রি ইজ গোয়িং টু গিভ অনলাইন ট্যুরিস্ট ভিসা ফর দ্য ফার্স্ট টাইম? কোন কান্ট্রি রিসেন্টলি অনলাইন ট্যুরিস্ট ভিসা দেওয়ার কথা প্ল্যান করেছে? কোন কান্ট্রি এটা, হুইচ কান্ট্রি? ইয়েস, সন্দীপ, মধুমিতা, গ্রেট, সৌদি। ইয়েস, এটা হচ্ছে সৌদি আরব, গ্রেট। চলো লাস্ট দু তিনটে কোয়েশ্চেন জিজ্ঞেস করে নিই, মোটামুটি আমাদের প্রায় শেষ হয়ে এসেছে। ওকে, এই কোয়েশ্চেনটা আনসার দাও। হু হ্যাজ বিন নেমড ইন্ডিয়াজ মোস্ট পাওয়ারফুল ওমেন ইন মিডিয়া? মোস্ট পাওয়ারফুল মেডেল রিসেন্টলি কোন ওমেনকে দেওয়া হয়েছে? ইয়েস, লাস্ট ডি আনসার হবে এটা, কালেরি পুরী, তাই তো? ইয়েস, এই কোয়েশ্চেনটা আনসার দাও। হুইচ ইন্ডিয়ান রেসলার হ্যাজ বিকেম দ্য ওয়ার্ল্ড নাম্বার ওয়ান 86 ক্যাটাগরিতে রিসেন্টলি নাম্বার ওয়ান হয়েছে, 86 কেজি ক্যাটাগরিতে? ইয়েস, মধুমিতা। দেখো, এটা আমার কিছু করার নেই রাহুল, এটা তো ইন্টারনেটের কিছু তোমার প্রবলেম হচ্ছে। সবাই আনসার দিচ্ছে দেখতে পাচ্ছ, বাট তোমার যদি ইন্টারনেট স্লো থাকে তাহলে কিন্তু তোমাকে এরকম বাফারিং দেখাবে, এটা আমার কিছু করার নেই। ওকে, তো এটার আনসার হবে কি, একদম বজরং পুনিয়া, আনসার হবে বজরং পুনিয়া। আচ্ছা, এই কোয়েশ্চেন আনসার দাও। হু হু হ্যাজ টেকেন অ্যাজ দ্য নিউ IAF চিফ? নতুন ইন্ডিয়ান এয়ারফোর্সের মেন চিফ হিসেবে কে জয়েন করেছে? কী হবে অ্যান্সার? ইয়েস, এটা হচ্ছে এয়ার মার্শাল আরকেএস ভাদুরিয়া, গ্রেট, তাই তো? ভাদুরিয়া হচ্ছে আমাদের IAF-এ কিন্তু চিফ হিসাবে কিন্তু জয়েন করেছে। লাস্ট লাস্ট এই কোয়েশ্চেনটা আনসার দিয়ে দাও, দিয়ে ছেড়ে দেবো তোমাদেরকে। এই কোয়েশ্চেনটা, কর্তারপুর করিডোরে রিসেন্টলি ইনভাইটেড করেছে কাকে বলো? কর্তারপুর করিডোরের ইনোগ্রেশনের জন্য কাকে ইনভাইট করা হয়েছে? হুইচ ইন্ডিয়ান লিডার? ইয়েস, এটা হচ্ছে মনমোহন সিং। তো এখানে আমরা পুরো সেপ্টেম্বরটা কিন্তু ডিসকাস করে নিলাম একবার, ঠিক আছে? যেগুলো ইম্পর্ট্যান্ট আছে সেগুলো কিন্তু ডিসকাস করে দিলাম। ওকে, চলো নেক্সট ক্লাসে তাহলে তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার। তো আজকে এই পর্যন্ত থাকলো। দেখো, বেশি জন আজকে অ্যাক্টিভ নেই, তার মানে খুব একটা যে কারোর ইম্পর্ট্যান্ট রয়েছে সেশনটার আমি তো বুঝতে পারছি না। দেখা যাক নেক্সট ক্লাসে কতজন প্রেজেন্ট থাকে। ওকে, চলো, ওকে, বাই, গুড নাইট।